আজ 14 তারিখ 14ই মে আমাদের সারা ভারতবর্ষে এরকম প্রতিবাদ দিবস এবং সিআইটু ও ডিএফআই সহ অন্যান্য মাস অর্গানাইজেশন তারা সারা ভারতবর্ষে এই সময়ে রাস্তায় নেমেছে কেউ থানায় বিক্ষোভ দেখাচ্ছে কেউ ব্লক অফিসে বিক্ষোভ দেখাচ্ছে কারণ আমাদের মূল দাবি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে পড়ে আছে তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে তারা না খেয়ে দিন যাপন করছে সেই পরিযায়ী শ্রমিকদের কেন্দ্রীয় সরকারকে স্পেশাল ট্রেন শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে সেই পরিযায়ী শ্রমিকদের আমাদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে এবং সেই পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা খাদ্য ও ফিরিয়ে আনার পর কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে এই দাবি নিয়ে আজ সারা ভারতবর্ষে আমরা এই একই সময়ে রাস্তায় নেমেছে সারা ভারতবর্ষে সিআইটু সংগঠন এবং হচ্ছে যে শ্রমিক যারা লকডাউনের জন্য কাজ হারালেন তাদের মাসে 7,500 টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এই দাবি আমাদের আছে 25টা প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে ছিনিমিনি খেলছে সেই 25টা প্রকল্পকে সরলীকরণ করে যাদের প্রয়োজন তাদের কাছে অতি দ্রুত রাজ্য সরকারকে পাঠাতে হবে এই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে এই দাবি আজকের মধ্যে আমাদের আছে বিশেষ করে পরিযায়ী শ্রমিক আমরা দেখলাম যে সারা ভারতবর্ষে যারা প্রভাবশালী ব্যক্তি যাদের অর্থ আছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় বিমানে আনার ব্যবস্থা করলেন আর যেখানে পরিযায়ী শ্রমিকরা না খেয়ে দিন কাটাচ্ছে তার পরিবারের লোকেদের জন্য প্রতিদিন চোখের জল ফেলাচ্ছে তার বাড়ির লোকেরা অসম্ভব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন খেতে পাচ্ছেন না সেই পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ট্রেনেরও ব্যবস্থা করলেন না যে ট্রেন পশ্চিমবাংলায় এসে পৌঁছেছে সেখানে দেখা গেল মাত্র 5% পরিযায়ী শ্রমিক আর 95% হচ্ছে তারা ডাক্তার দেখাতে গিয়েছিলেন চিকিৎসা করাতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের কথা একটা না কেন্দ্র সরকার না রাজ্য সরকার উল্লেখ করছেন আমরা বারবার দীর্ঘদিন ধরে লকডাউন ঘোষণার পর থেকেই আমরা রাস্তায় নেমে সিআইটুর পক্ষ থেকে আন্দোলন করছি যে পরিযায়ী শ্রমিকদের পরিবারের রেশন বিলি করতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত কেন্দ্র ও রাজ্য সরকারকে তার দায়ভার বহন করতে হবে এই দাবি নিয়ে আমরা সারা ভারতবর্ষে আজকে সিআইটু ডিএফআই অন্যান্য গণসংগঠন আজকে আমরা মিলিত হয়েছি আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং পরিযায়ী শ্রমিকরা যাতে দ্রুত রাজ্যে ফিরে আসতে পারে তাদের পরিবারে ফিরে আসতে পারে এই ব্যবস্থার জন্য আমরা আপনাদের সহযোগিতা আরো প্রার্থনা করছি এবং এই দাবি নিয়ে আমরা আমাদের আন্দোলনকে যদি সরকার কোনো কর্ণপাত না করে আমরা আমাদের আন্দোলনকে আরো তীব্র করব দীর্ঘতর করব আজকের কর্মসূচি আমাদের এই জন্য ইনক্লাব জিন্দাবাদ সিআইটু জিন্দাবাদ।